যাই হোক, নিজের নিজের রাস্তা সাফ করছেন সবাই, কিন্তু প্রধানমন্ত্রী হতে গেলে তো একটু সিট লাগে। পশ্চিমবাংলার বাইরে টাকার থলি নিয়ে ঘুরে ঘুরে একটা এমএলএ এমপি জিতাতে পারলেন না, পঞ্চায়েতও জেতাতে পারলেন না, সেটা কি অমর্ত্য সেন জানেন? আর অমর্ত্য সেন ওনাকে জিজ্ঞেস করা উচিত ছিল যে ১৯ সালে যারা সারা দেশ থেকে নেতারা এসে ব্রিগেডে সভা করেছিলেন, হাত উঁচু করে ফটো তুলেছিলেন, মাছ ভাত খেয়েছিলেন, তারা কোথায় গেলেন? তারা কেন দিদিকে ডাকেন না আজকাল? দিদির সঙ্গে তো কেউই নাই, কংগ্রেসও নাই, বাকি পার্টিরাও নাই, সবাই নিজে নিজে ঘর সামলাতে ব্যস্ত। তো অমর্ত্য সেনদের পুরনো যে অভ্যাসটা, যে মোদিকে সরিয়ে কাউকে বসাবেন, সেই এখনও সেই স্বপ্ন দেখছেন ওনারা। আমার মনে হয় স্বপ্নর স্বপ্নই থাকবে। তৃণমূলের নেতা এমপি অমর্ত্য সেন তার অত্যন্ত মূল্যবান পর্যবেক্ষণ যে ২০২৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব দিক থেকেই প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত, তার সমস্ত রকম ইয়েগুলি আছে। অমর্ত্য সেনের মতো একজন বিশ্ববরেণ্য মানুষের যদি এই পর্যবেক্ষণ হয়, তো সেটা নিশ্চয়ই সাধারণ মানুষের অভিজ্ঞতার সঙ্গে যথাযথভাবে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে। দিলীপ ঘোষ কি বললেন না বললেন, অমর্ত্য সেনকে কন্ট্রাডিকশন দিচ্ছেন দিলীপ ঘোষ, এটা কি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? এখন দিলীপ ঘোষ সংখ্যা তত্ত্বের কথা বলেছেন, তো দিলীপ ঘোষ উনি এটা জেনে রাখলে ভালো যে ভারতবর্ষের যে গণতান্ত্রিক কাঠামো তাতে একদলীয় শাসন যেমন দেশ দেখেছে, তেমনি আবার বহুদলীয় শাসন এবং জোট সরকার, অকংগ্রেসি অবিজেপি সরকারও কিন্তু ভারতবর্ষ দেখেছে। সমস্যা হচ্ছে সেই সরকারগুলো যখন চলেছে তখন দিলীপবাবু বিজেপি করতেন না, হাফ প্যান্ট করে আরএসএস করতেন, ফলে ওনার উচিত সেই সময় জিনিসগুলো একটু ঠিকঠাক করে নেওয়া। আমি পুরনো বেশি অতীতে যদি নাও যাই তাহলেও নিশ্চয়ই তিনি মোরারজি দেশাইয়ের নাম শুনবেন, তাহলেও তিনি নিশ্চয়ই চরণ সিং এর নাম শুনবেন, তিনি নিশ্চয়ই ভিপি সিং এর নাম শুনবেন, তিনি নিশ্চয়ই দেবেগৌড়ার নাম শুনবেন, তিনি নিশ্চয়ই আই কে গুজরালের নাম শুনবেন। সবচেয়ে বড় কথা, জ্যোতি বসুর সামনে এই সুযোগ এসেছিল, সিপিএম নাইনি তাদের লেখা তৃতীয় বিকল্পে প্রধানমন্ত্রী হতে চলেছিলেন জ্যোতি বসু, কংগ্রেস সাপোর্ট দিচ্ছিল, তার মানে কি সিপিএম